আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো সৈয়দ আলিউল্লাহর চাঁদের আমাবর্ষা নাটক নিয়ে এটি সৈয়দ আলিউল্লাহর দ্বিতীয় নাটক সৈয়দ আলিউল্লাহ জন্মগ্রহণ করে উনিশশো বাইশ সালে মৃত্যুরবরণ করেন উনিশশো সালে সৈয়দ আলিউল্লাহর এই চাঁদের আমাবস্যা নাটকের মূল যে কাহিনী বা মূল ভাব আমি সেটি নিয়ে আলোচনা করব এ চাঁদের আমাবস্যা নাটকের মূল চরিত্র যুবক শিক্ষক আরেফ আলী এই আরেফ আলী হচ্ছে মূল চরিত্র এবং এনাকে নিয়েই এই চাঁদের আমাবস্যা রচিত হয়েছে আরেফ আলী বড় বাড়িতে আশ্রিত তার বয়স বাইশ তেইশ তার মানে এই আরে বয়স হচ্ছে বর্তমান বাইশ এবং তেইশ বছর সে গ্রামের মাইনর স্কুলের শিক্ষক সে গ্রামের মাইনর একটা স্কুল আছে মাইনর স্কুলের সে শিক্ষক কয়েক বছর আগে সে মাদ্রাসায় চাকরি করত তখন তার ছিল দাড়ি তখন তার ছিল মুখে দাঁড়ি পাশে দাঁড়িয়ে রেখেছিল এখন থুতনি লুঙ্গভাবে আছে তার মানে সে এখন স্কুলে চাকরি করে এখন আর তার দাড়ি নেই রথ শূন্য তার স্বাস্থ্য চাঁদনি রাত তার ভালো লাগে চাঁদপাড়া গ্রামে তার বাড়ি এই আরেফ আলীর বাড়ি হচ্ছে চাঁদপাড়া গ্রামে বিধবা মায়ের একমাত্র সন্তান মায়ের হাতে তুলে দিত শেষে এই আরেফ আলী এই আরেফ আলী যে বাড়িতে আশ্রিত তার নাম হচ্ছে দাদা সাহেব দাদা সাহেব বলতে কি সে বড় বাড়িতে আরেফ আলী আশ্রিত থাকে সেই বাড়ির প্রধান বড় দাদা সাহেব মানে যে বাড়িতে সে জাগির বলেন আর আশ্রয় থাকে সেটা হচ্ছে বড় বাড়ি বছর কানেক হলো দাদা সাহেব চাকুরি হতে প্রত্যাবর্তন করেছে সে ধর্ম মানার ক্ষেত্রে ছোট শিশুর মতো বাড়িতে সবাইকে বিসমিল্লা বলে লোকমা মুখে দিতে বলে নামাজ না পড়লে তার হাতে খাবার খায় না এমনকি পাচক্ত নামাজ নফল নামাজ সব মিলে এসে ধর্ম রাগে এক অনুরাগে একজন মানুষ তার কথায় ধর্ম তার সবার আগে থাকতে হবে যদি তার কথার কেউ অবাধ্য হয় তাহলে তার জন্য তার বাড়িতে খাবার আপাতত বন্ধ থাকে তারই ভাই নাম হচ্ছে কাদের কাদের হচ্ছে আরাফের বিপরীত একটা চরিত্র এই কাদের করিম মাজির বউকে হত্যা করে এই কাদের উনিশ বিশ বছর বয়সে তার দাদা সাহেব তার কর্মস্থলে নিয়ে ধর্মশিক্ষা দেন সবার চক্ষুর অন্তরালে নিজের লম্পট চরিত্রটাকে ঢেকে সাধু ভাব ধারণ করে ফলে দাদা সাহেব দরবেশ আখ্যায়িত করেছেন তার মানে এই দাদা সাহেব এই কাদেরকে দরবেশ বলে আখ্যায়িত করেছেন বা উপাধি দিয়েছেন কাদের বিবাহ বিরোধী ছিল তারপরও তাকে বিবাহ দেয় কিন্তু নিষ্কর্মা থাকার কারণে বইয়ের সাথে বরিমনা হয়নি এমনকি মাছির বউকে হত্যা করে তার অনুশোচনা পর্যন্ত হয়নি এবার আমরা এই ঘটনার মূল লক্ষ্যে চলে যাব এবার দেখা যায় একদিন রাতে আরেফ আলী ঘুম ভেঙে গেল ঘর থেকে বের হয়ে হঠাৎ দেখে আকাশে চাঁদ উঠেছে ফলে ঘর থেকে বের হয় এবং কাদের দরবেশকে ঘর থেকে বের হতে দেখেছে ফলে তাকে অনুসরণ করে তার পিছন নেয় ফলে তার অনুপদ ভুলে যায় কিন্তু পরক্ষণে একটি আরিয়া আসে যেখানে গিয়ে দেখে একটি যুবতীকে নগ্ন অবস্থায় হত্যা করে মানে একটি যখন তার যে আরিয়া বলতে এখানে একটা শব্দ বা এভাবে আসে সেখানে গিয়ে দেখে যে একটি যুবতীকে নগ্ন অবস্থায় হত্যা করে সে দৃশ্য দেখে আত্মযন্ত্রণায় কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না ফলে কাদেরকে সে বিষয়ে জিজ্ঞাসা করলে নানা ভয় দেখায় পরে তার বড় ভাইকে পুলিশকে দেবার ঘটনাও জানায় এবং এই অবস্থায় তার যে একটা অনুশীলনা হয়েছিল এই সম্পর্কে এবং সে কি করবে না করবে কোথায় যাবে পালাবে প্রতিবাদ করবে অবশ্য শেষে তার বড় ভাই দাদা সাহেবকে ঘটনা খুলে বলেছিল এবং পুলিশের সামনে সে সাক্ষী পড়লাম সেটা ছিল চাঁদের আমাবস্যায় এই চাঁদের আমাবস্যায় দাদা সাহেব এবং কাদের এবং আরেফ আলী এরা হচ্ছে মূল চরিত্র ছিল আশা করি এটা বুঝতে পেরেছেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবে রাখবেন যেন নেক্সট কোনো উপন্যাস অথবা গল্প আপনি পেতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম